হাই ফ্রেন্ডস, আশা করি ভালো আছো, সাবধানে আছো। নির্ভেজাল আনন্দ নিতে আর নির্ভেজাল আনন্দ দিতে গিয়ে হিসেবের খাতাটাই দেখা হয়নি। ভাবছো কি বলছি? ঠিক তাই। গত এক বছর ধরে ইউটিউবে এত ভিডিও পোস্ট করেছি, তোমরা দেখেছো আমি শুধুমাত্র রান্না নয়, রান্না, মিউজিক, ডান্স অনেক কিছু করার চেষ্টা করেছি। হয়তো পারফেক্ট হয়নি, কিন্তু তবুও আনন্দ দেওয়ার জন্য এবং নিজেই আনন্দ নেবার জন্য বারবার ভিডিওগুলো আপলোড করেছি। তো আমার ভিডিওর 70%-এর ওপর ভিডিও সব কপিরাইট হয়ে গেছে। আসলে আমি খুব গান ভালোবাসি, তোমরা দেখেছো একটা সামান্য রান্না করতে গেলেও আমি গান দিয়েছি। আগে তো পুরো টোটাল একটা ফুল মিউজিকই দিয়ে দিতাম, ফুল গান দিয়ে দিতাম, এখন নিয়ম মেনে 1 মিনিট 30 সেকেন্ডের গান দিয়েছি, তবুও সব কটা প্রায় কপিরাইট হয়ে গেছে। আসলে কি জানো, ছোটো থেকেই হিসেব করে কোনো কিছু জীবনে করিনি। ছোটো থেকে মিউজিক খুব ভালোবাসি, যে কোনো মিউজিক, গান, মানে আমার মনে হয় যে কপিরাইট ফ্রি যে মিউজিকগুলো আছে আমাদের ইউটিউবে সেগুলোর মধ্যে আমি জান খুঁজে পাই না। সেই জন্য আমার বলিউড গান ভালো লাগে, আমার মিনিংফুল বাংলা গান খুব ভালো লাগে, রোম্যান্টিক গান ভালো লাগে। যখনই ভিডিও করতে গেছি, মানে যে ভিডিওতে আমার কপিরাইট হয়নি, মানে নর্মাল ভিডিও, বিশ্বাস করো আমি আনন্দ পাইনি ওই ভিডিওগুলো করে, কিন্তু সেইগুলোতে ভালো ভিউ হয়েছে। আমি আনন্দ পাচ্ছি না কিন্তু ভিউ ভালো হচ্ছে, মানে অদ্ভুত একটা ব্যালেন্সের মধ্যে আমি পড়ে গেছি। জানি না, এত নিয়মকানুন মেনে জীবনে কোনোদিনও কিছু করিনি, তার জন্য অনেক কিছু সাফার করতে হয়েছে, অনেক মানে প্রবলেমের সম্মুখীন আমাকে হতে হয়েছে, কিন্তু আনন্দ যেটাতে পাবো না, আর মনে হয় মানুষকে যেখানে আনন্দ দিতে পারবো না, কতগুলো রুলস মেনে শুধুমাত্র একটা হিসেবের খাতা মেনটেন করা হয়তো সবার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, দেখা যাক কতদূর কী হয়, তোমরা আমার পাশে থেকো। আমি শুধু আমার চ্যানেল মনিটারাইজেশন হবার কোনো চান্সই নেই, কেননা এত গান, এত ভিডিও কপিরাইট হয়েছে। আমার প্রথম যখন আমি ইউটিউব স্টার্ট করি, যেমন হয় আর কি, একজন দুজন সাবস্ক্রাইবার, কোনো কিছু রিলস রেগুলেশন তো জানতামই না, মানতামই না, পুরো গান করতাম, পুরো ডান্সে মিউজিক দিয়ে দিতাম, সব কপিরাইট হয়েছে। কিন্তু প্রচুর মানুষের যারা মানে পছন্দ করেছে, তাদের খুব ভালো ভালো কমেন্টস পেয়েছি, তারা সবাই আমাকে খুব ইন্সপায়ার করেছে। কিন্তু এখন ধীরে ধীরে অনেক দিন হয়ে গেছে, যেমন হয় আর কি, বাড়িতে সবাই বলছে এত দিন ধরে করছি, আমার অনেক বন্ধুদের ভিডিও দেখছি মনিটারাইজেশন হয়ে গেছে, খুব খুশি হয়েছি আমি, মন থেকে তাদের জন্য আমি সবসময় আমি শুভেচ্ছা জানাই। কিন্তু আমার সেরকম কোনো বিরাট দুঃখ নেই যে আমার ভিডিওগুলো কপিরাইট হয়ে গেছে বা মনিটারাইজেশন আমার হবে না, আমি আমার নিয়মেই চলবো, কিন্তু চেষ্টা করব যাতে ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পড়িয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। এখন মনে হয় বাবা যে বলতেন না যে গান করো, গান করো, তখন যদি গানটা খুব ভালো করে করতাম তাহলে আমার নিজের গান দিয়েই আমি ভিডিওগুলো করতাম, আর আমার কপিরাইট ক্লেম আসতো না। কিন্তু কি করব বলো, একটা বয়সে তো ছেলেমেয়েরা মা বাবার কথাটা অত বুঝতে পারে না, পরে আফসোস করতে হয়, সেই জন্য মাঝে মাঝে খুব দুঃখ হয়। কিন্তু ওই আর কি, হিসেবের খাতাটা যদি মেনটেন করতে পারি তাহলে মনের আনন্দ থাকবে না, আর যদি মনের আনন্দ থাকে তাহলে হিসেবের খাতা মেনটেন হবে না। কিন্তু আজকের পৃথিবীতে হিসেব করেও কী হচ্ছে আর হিসেব না করেই বা কী হচ্ছে, আমরা তো দেখতেই পাচ্ছি। যাই হোক, এইগুলো এত ভারী কথা বলবো না। তোমরা যদি কেউ আমার ভিডিও বা আমার চ্যানেল প্রথম থেকে দেখো, দেখবে কি নেই আমার চ্যানেলে, মানে আমি সব দিয়েছি, মানে ফানি ভিডিও, নাটক, মজার মজার ভিডিও, তারপরে তোমার ডান্স তো আছেই, রান্না, কুকিং, নানা রকম টপিক নিয়ে আলোচনা, তারপরে তোমার মুভি রিভিউ, ওয়েব সিরিজের রিভিউ, যতটা পেরেছি যা যা আমি জানি সব কিছু আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করেছি। ঠিক আছে, কপিরাইট হয়ে গেছে, গানের জন্য মিউজিকের জন্য নিয়ম তো মানতেই হবে, বিশেষ করে এইসব মনিটারাইজেশন বা কমার্শিয়াল দিকটা খুব স্ট্রংলি মেনটেন হয়। ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো, তোমরা কিন্তু আমার পাশে থেকো, আমার ভিডিও দেখে কখনো তোমরা বোর হবে না, এটুকু আমি তোমাদেরকে কথা দিতে পারি। আর তোমরা পাশে থাকলে আমি আবার নতুনভাবে নিজেকে তৈরি করতে পারবো।
মনিটারাইজেশন না হোক, কপিরাইট হয়ে যাক, তোমরা কিন্তু আমার পাশে থেকো। মনে হয় তো একটু খারাপ যে মনিটারাইজেশনটা হলো না, হলে বেশ একটু ভালো লাগতো। এতদিন ধরে পরিশ্রম তো প্রচুর করতে হয়, এডিট করতে হয়, দেখতে হয়, তোমরা জানো যারা রেগুলার ইউটিউব করো, রীতিমতো একটা কাজের মতো। ঠিক আছে, কাজের মূল্য হিসেবে আমি তোমাদের ভালো ভালো কমেন্টস পাচ্ছি, কাজের মূল্য হিসেবে আমি তোমাদের বন্ধু হয়েছি, তোমরা আমাকে চেনো, আমার কত বন্ধু আজকে, আরও বন্ধু আমার হবে, আমি অনেক অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আর সব সময় চেষ্টা করব তোমাদেরকে নির্ভেজাল আনন্দ দেওয়ার। তোমরা কিন্তু আমার পাশে থেকো। আজকে শুধু একটাই কথা বারবার বলার, হিসেবের খাতা হয়তো মেনটেন না করলে জীবনে হয়তো অনেক প্রবলেম হয়, কিন্তু মন মানসিক আনন্দ না থাকলে কিন্তু মানুষ খুশিতে বাঁচতে পারে না। কিছু মানুষ তো থাকে না যারা হিসেব করতে জানে না, ঠিক আছে, তাদের মধ্যে নয় আমি একজন, কিন্তু আনন্দ আমি করব তোমাদের সাথে, তোমাদেরকে পাশে নিয়ে। তাহলে বন্ধুরা, আজকে রান্না করতে করতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, তোমরা আমার অনেক কাছের বন্ধু। তোমরা সবাই ভালো থেকো, কমেন্টস করে জানিও কেউ কিছু বলতে চাইলে, জানতে চাইলে। আমি নতুন কোনো ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল মাই ফ্রেন্ডস।